ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অত্র বিদ্যালয় মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই অবকাঠামো উন্নয়নমূলক অভিভাবক সমাবেশ শুরু হয়। অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খবিরুদ্দিন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানা শামীম রতন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল ফায়েজ, বিদ্যুৎশাহী সদস্য মোহাম্মদ মঞ্জুরুল আলম মজনুর, আশরাফ উল্লাহ সবুজ, শিক্ষক আবুল কাউসার, চন্দ্রেশ্বর চৌধুরী, শাহাবুদ্দিন মাস্টার, এস এম রতন, মমতাজ বেগম প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় অভিভাবক ও শিক্ষকদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।